আজ থেকে 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কার্প জাতীয় মাছে বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে প্রতিবছর মে থেকে জুলাই এই 3 মাস নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এদিকে সকাল থেকে রাঙামাটির BFDC-র মৎস্য অবতরণ ঘাটে মাছ পরিবহনের সকল সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্যবসায়ী এবং শ্রমিকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।